বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে পৌষ পার্বণের দুধ পুলি বানানোর আয়োজন চলছে। এখানে আমার শ্বশুরমশাই নারকেল কোড়াচ্ছে, দেখতে পাচ্ছ? আমার শ্বশুরমশাই নারকেল কোড়ানোতে খুব এক্সপার্ট। দেখো কীভাবে নারকেল কোড়ানো হচ্ছে। এরপর এই নারকেল দিয়ে বানানো হবে দুধ পুলির ভিতরের পুরটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতাস ওয়ার্ল্ড। বন্ধুরা, তোমাদের সকলকে পৌষ পার্বণের অসংখ্য শুভেচ্ছা। আজ আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে শীতকালের একটি বিশেষ খাবার, যেটা আমরা পৌষ পার্বণে তো খাই, তার সঙ্গে আমরা শীতকালের বিভিন্ন সময়ে এটা তৈরি করে থাকি। তো সেই দুধ পুলি আর তার সঙ্গে চুষি কত সহজে ঘরোয়া পদ্ধতিতে বানানো যায় সেটাই আমি তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। তোমরা আমার সঙ্গে ভিডিওটাতে শেষ পর্যন্ত থেকো আর আমাকে জানিও যে কেমন লাগলো এই ভিডিওটা। এবার দুধ পুলির পুর বানানোর জন্য কড়াইতে দেওয়া হয়েছে নারকেল কোড়ানো আর গুড় বাতাসা। এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার ছেলেটা কি ছেলে? বাবারে বাবারে, হবে না। মেশানো হচ্ছে খোয়া, খোয়াকে আমার ছেলেটাকেও সেরকম সেদিন বলবো তো যে আমি ঘর বাড়ির মতো লাগছে তো ছাইটা। খোয়া পুরো মিশে গেছে, দেখো সুন্দর পুর আমাদের রেডি। এবার আমরা এটাকে নামিয়ে নেব, তারপর পুলি তৈরি হবে পুরটা ভিতরে দিয়ে। এবার পুলি তৈরির জন্য জল গরম করা হয়েছে কড়াইতে। এবার জল গরমের মধ্যে চালের গুঁড়ো ঢেলে দেওয়া হচ্ছে, চালের গুঁড়োটা সেদ্ধ করে নিতে হবে। এবার এটাকে কড়াই থেকে নামিয়ে ভালো করে মেখে খামির তৈরি করা হবে। জল দিও না, না না হাতে জল দিচ্ছি। যে চালের গুঁড়োটাকে ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়েছিল ওটাকে ভালো করে মেখে নেওয়া হয়েছে। এবার ওরকম করে গোল গোল করে তারপর এই যে বাটির মতো করে এর মধ্যে পুরটাকে দিয়ে পুলি বানিয়ে ফেলতে হবে।
এটা ভালো করে টাইট করবে, নাহলে ফেটে বেরিয়ে যাবে পোস্টটা। এখানে আমাদের পুলি তৈরি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমার শাশুড়িমা তৈরি করছেন চষি। দেখো কি সুন্দর সুতোর মতো চষি পাটকাঠি। তোমরা কারা কারা এরকম চষি খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে অবশ্যই। আর এদিকে কড়াইতে হচ্ছে দুধ গরম, এই ফুটন্ত দুধের মধ্যে দেওয়া হবে পুলি চষি। তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার দুধ পুলি। এবার এগুলোকে দুধের ভিতরে সেদ্ধ করে নিলে আমাদের সুস্বাদু শীতের খাবার, শীতের এই বিশেষ খাবার দুধ পুলি রেডি হয়ে যাবে। আর এদিকে আমাদের চষিও রেডি, দুধ পুলির সঙ্গে চষি দুটো একই সঙ্গে সেদ্ধ করা হবে। দুধ ফুটে উঠেছে, এবার দুধের মধ্যে পুলিগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এবার এই পুলিগুলো সেদ্ধ হয়ে গেলেই রেডি টু সার্ভ হয়ে যাবে। বন্ধুরা, আমাদের দুধ পুলি রেডি, কড়াই থেকে আমরা নামিয়ে নিয়েছি আর এই পাত্রে ঢেলেও নিয়েছি। আমাদের গরম গরম শীতের খাবার দুধ পুলি রেডি। যদিও এই পুলি আমার তো গরমের থেকে ঠান্ডাটাই বেশি ভালো লাগে, যেদিন করা হয় সেদিনের থেকে পরের দিন বেশি ভালো লাগে। তোমাদেরও কি এরকম হয়? যদি হয়ে থাকে জানিও অবশ্যই আমাকে কমেন্ট করে। আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে দিও। আর তোমার ফ্রেন্ডদের সঙ্গে, তোমাদের যত পরিচিত আছে সকলের সঙ্গে শেয়ার করো। তোমাদের কমেন্ট আমার জন্য খুব উপকারী হবে, তাই অবশ্যই কমেন্ট করো। আর ভালো লাগলে লাইক করে দিও। থ্যাংক ইউ।